प्रिय শিক্ষার্থীবৃন্দ আদের আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি বাসায় থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে শরীরের প্রতি যত্ন নিয়ে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রভাষক ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা সৈয়দা মোবাশ্বেরা খাতুন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসের আয়োজনে যে অধ্যায়টি রেখেছি সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে সমবায় সমিতি। এটার আজকে আমি প্রথম লেকচার দিব, ঠিক আছে? এটা একাদশ এবং দ্বাদশ শ্রেণী উভয়ের জন্যই একটাই লেকচার। তো আজকে আলোচ্য বিষয়ে আমি যেটি তোমাদের জন্য রেখেছি সেটি হচ্ছে সমবায় সমিতি কী, সমবায় সমিতির বৈশিষ্ট্য এবং সমবায় সমিতি গঠন প্রণালী, ঠিক আছে? তো চলো আমরা আমাদের আজকের মতো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এখানে দেখতে পাচ্ছ আমি সমবায় সমিতি নিয়ে লিখেছি, অর্থাৎ সমবায় সমিতি কাকে বলে। কম বিনিয়োগ সম্পন্ন সমশ্রেণীর মানুষ নিজেদের সাথে সংঘবদ্ধ হয়ে সমবায় আইনের আওতায় যে সমিতি গঠন করে তাকে সমবায় সমিতি বলে। অর্থাৎ সমাজে যারা কম বিনিয়োগ সম্পন্ন মানুষ তারাই এই সমবায় সমিতিটি গঠন করে থাকে এবং সমবায় আইন, সমবায় একটা আইন আছে, সে আইনের আওতায় এই সমিতিটা গঠন করা হয়, ঠিক আছে? তো আমি সমবায় সমিতি নিয়ে কয়েকটি কথা তোমাদেরকে বলবো। সেটি হচ্ছে যে সমবায় সমিতির মূল মন্ত্র রয়েছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এটাই হচ্ছে সমবায় সমিতির মূল মন্ত্র, এটা তোমাদেরকে জেনে রাখতে হবে। এটি আসে প্রথমে যদি তুমি সমবায় সমিতির গঠনের কথা বলো, তাহলে প্রথমে এটি ব্রিটেনে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনে 1844 সালে সমবায় সমিতি গঠন করা হয়ে থাকে। আর প্রথম প্রতিষ্ঠিত সমবায় সমিতির নামটি হচ্ছে রচডেল, ঠিক আছে? এরপরে তোমার ভারতীয় উপমহাদেশ 1904 সালে সর্বপ্রথম সমবায় আইন পাশ হয়, ঠিক আছে? সেটি পরবর্তীতে 1918 সালে কলকাতায় বেঙ্গল কোঅপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপরে ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর হতে 1984 সালের আগ পর্যন্ত বাংলাদেশ সমবায় সমিতি অনেকগুলো সমবায় আইন এবং সমবায় সমিতি গঠন করা হয়েছে। আর সমবায় সমিতির মূলত কোনো সমবায় বিধি অনুযায়ী উপবিধি মেনে চলে। আর আমাদের বাংলাদেশে 2004 সালের সমবায় উপবিধি মেনে চলা হয়। আর সমবায় আইনের কথা যদি তুমি বলো, তাহলে 2001 সালের সমবায় আইন এবং 2004 সালের সমবায় বিধি মেনে চলে সমবায় সমিতি গঠিত এবং পরিচালিত হয়। তো এই হচ্ছে তোমার ব্রিফলি আকারে আলোচনা মূলত সমবায় সমিতি। এই কথা কটি শুধু সুন্দর মতো মাথায় রেখে দিবে। ইনশাল্লাহ কোনো সমবায় সমিতি সম্পর্কে কাকে বলে যদি জ্ঞানমূলক আসে বা 2 মার্কসের আসে, এই কথাগুলি লিখলেই ইনশাল্লাহ ভালো মার্কস দেওয়াতে অসুবিধা হবে না। এরপরে আমি আলোচনা করব সমবায় সমিতির বৈশিষ্ট্য। আচ্ছা, এবারে চলে আসি সমবায় সমিতির গঠন প্রণালী। সমবায় সমিতির গঠন চারটি পর্যায়ে হয়ে থাকে, হ্যাঁ? এটা নৈবিত্তিকে খুবই আসে। সমবায় সমিতির গঠন কয় পর্যায়ে বিভক্ত? চার পর্যায়ে হয়ে থাকে। প্রথমটি উদ্যোগ গ্রহণ পর্যায়ে, তারপর নিবন্ধনের জন্য আবেদন পেশ করা হয় নিবন্ধকের অফিসে, নিবন্ধনপত্র সংগ্রহ করা হয়, এরপরে পরে কার্যারম্ভ শুরু করা হয়। তো এখন আমি একটু ডিটেলস আকারে বলবো। উদ্যোগ গ্রহণ যেটা করা হয়, অবশ্যই আমাদের বাংলাদেশের যেহেতু 2001 এবং 2001 সালের সমবায় আইন এবং 2004 সালের সমবায় বিধি অনুযায়ী সমবায় সমিতি গঠিত পরিচালিত হয়, সেক্ষেত্রে তোমার সমমনা এবং সমশ্রেণীর সমপেশার মানুষ অন্তত কমপক্ষে 20 জন সদস্য, হ্যাঁ, এই এই তোমার উদ্যোগ গ্রহণ পর্যায়ে চুক্তি সম্পাদন করে থাকে, করে তারা প্রাথমিক পর্যায়ে সমবায় সমিতিটা গঠন করে থাকে। এক্ষেত্রে একজন চেয়ারম্যান থাকে, একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি বা সচিব হন, একজন কোষাধ্যক্ষ হন, দুজন সাধারণ সদস্য থেকে থাকেন। এইভাবে একটা সমবায় সমিতি গঠনের একটা আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপরে একটা খসড়া উপবিধি তৈরি করা হয়। উপবিধিতে সমিতির নাম, ঠিকানা, উদ্দেশ্য এগুলো উল্লেখ করা থেকে থাকে, হ্যাঁ। উদ্যোক্তাগণ এই উপবিধিটা তৈরি না করে ইচ্ছা করলে সমবায় বিভাগ হতো ছাপান উপবিধিও সংগ্রহ করতে পারেন, ঠিক আছে? সেটাও কিন্তু সমবায় সমিতি গঠনের ক্ষেত্রে তোমার গ্রহণ করা হয়ে থাকে। আর একটা কথা, সমবায় সমিতির ক্ষেত্রে কিন্তু তোমার যৌথ মূলধনী কোম্পানির মতো যেহেতু আইনের ব্যাপার আছে, এখানে আইন দ্বারা গঠিত এই প্রতিষ্ঠানটি, সুতরাং এখানে সিলমোহর এবং অবশ্যই সমিতির নামে সে শেয়ার লিমিটেড কথাটি থাকবে, হ্যাঁ। যেহেতু আইন অনুযায়ী গঠিত একটি প্রতিষ্ঠান,
আর এখানে শেয়ারের ব্যাপার যেহেতু আছে এবং শেয়ারের সীমাবদ্ধতার ব্যাপার যেহেতু আছে, যে সদস্যরা যে যতটুকু শেয়ার ক্রয় করবে তার জন্যই হচ্ছে সীমাবদ্ধ। হ্যাঁ, সুতরাং এই জন্য নামের শেষে, এই সমিতির নামের শেষে লিমিটের কথাটি লেখা থাকবে। এরপরে চলে আসবে হচ্ছে নিবন্ধনের জন্য আবেদন। অবশ্যই বুঝতে পারতাম যে উত্তমধনী কোম্পানির ক্ষেত্রে যেরকম তোমার নিবন্ধক অবশ্যই নিবন্ধনের জন্য আবেদন করার প্রয়োজন পড়ে, এক্ষেত্রেও ঠিক ব্যাপারটি একই রকম। এক্ষেত্রে আবেদন ফর্ম সংগ্রহ করতে হয় নিবন্ধক অফিস থেকে এবং তা যথাযথভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় দলিল সহ এবং একটা নির্দিষ্ট ফি দিয়ে নিবন্ধকের নিকট জমা দিতে হয়। এবং এর সাথে কয়েকটি জিনিস অ্যাটাচ করতে হয়, সেটা হচ্ছে যে যে কমপক্ষে যে 20 জন সদস্য রয়েছে তাদের নাম, ঠিকানা, স্বাক্ষর, তারিখ উল্লেখ করতে হয় এবং সমবায় উপবিধি 3টি কপিতে এই যে যে 20 জন যে উদ্যোক্তা রয়েছেন তাদের স্বাক্ষর থাকাটা আবশ্যক। সমবায়ের সিলমোহরের একটা নমুনা থাকবে, ঠিক আছে। এই হচ্ছে নিবন্ধনের জন্য আবেদনের জন্য এইভাবে প্রস্তুতিটা গ্রহণ করা হয় নিবন্ধক অফিস থেকে। এরপর পরে নিবন্ধনপত্র কী করা হয়, সংগ্রহ করা হয়, ঠিক আছে। এই যাবতীয় তোমার কাগজপত্রগুলো যে পেশ করা হলো এগুলো দেখে যদি তোমার নিবন্ধক সন্তুষ্ট হয় তখন ওই সমিতিটাকে 60 দিনের মধ্যে নিবন্ধক অফিস নিবন্ধিত বলে ঘোষণা করে দেয়, ঠিক আছে। এবং আবেদন প্রাপ্তি বা প্রয়োজনীয় তথ্য যদি কোথাও ঘাটতি থাকে সেক্ষেত্রে নিবন্ধন পুনরায় 30 দিনের যথাযথ নিরূপণ করতে পারেন, ঠিক আছে। অর্থাৎ আবারও তোমার কী করা হয়, যদি কোনো ঝামেলা না থাকে তাহলে 60 দিনের মধ্যে সমবায় সমিতি যে প্রতিষ্ঠানটি গঠন করলো তারা তাদের কাজ শুরু করতে পারলো, যদি কোনো ত্রুটি বিচ্ছি দেখা দেয় সেক্ষেত্রে 30 দিনের জন্য আবার যথার্থতা নিরূপণের প্রয়োজন পড়ে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রেখে দিতে হবে, ঠিক আছে। তো এই যাবতীয়গুলো কাজগুলোর ক্ষেত্রে আবার তোমার আবারও সমবায় উপবৃদ্ধি স্বাক্ষর সিল দিয়ে নিবন্ধন নম্বর একটা নম্বর দেবে, নিবন্ধন কপি একটা নম্বর দিবে, নিবন্ধন নম্বর সহ 2 কপি নিবন্ধনপত্র প্রদান তারা করে থাকেন নিবন্ধক অফিস। এই নিবন্ধনপত্র প্রাপ্তির পরপরে নিবন্ধন প্রক্রিয়ার কী ঘটে, সমাপ্তি ঘটে, ঠিক আছে। ফাইনালি হচ্ছে কার্যারম্ভ পর্যায়। নিবন্ধকের নিকট থেকে নিবন্ধনপত্র কী করব পাওয়ার সাথে সাথেই তোমার সমবায় সমিতি তার আইনগত অস্তিত্ব জন্ম লাভ করলো, যে হ্যাঁ এই প্রতিষ্ঠান এখন সমবায় সমিতি হিসেবে ইয়া করলো, নিজ নাম এবং সিলমোহর ব্যবহার করে তারা তাদের সকল প্রকার অর্থনৈতিক কাজগুলো শুরু করে দিতে পারবেন এবং সামাজিক কাজ শুরু করে দিতে পারবেন। এবং এই কার্যারম্ভ শুরু করার মধ্য দিয়ে সমবায় সমিতির আনুষ্ঠানিকভাবে পরিসমাপ্তি ঘটে থাকে। তো এই ছিল আমার সমবায় সমিতির গঠন প্রণালী, ঠিক আছে। আজকের আলোচনা আমি এতটুকুই তোমাদের জন্য রেখেছিলাম। বই সামনে নিয়ে সমবায় সমিতি আবারও কাকে বলে বই ভালো করে পড়ে আমার লেকচারটি সামনে নিয়ে বৈশিষ্ট্য গঠন প্রণালী ভালো করে পড়ে ফেলবে, কারণ চ্যাপ্টারটি খুবই ইম্পর্ট্যান্ট। তুমি নৈবিত্তিকই বলো না কেন আর তুমি মানে সৃজনশীল প্রশ্নই বলো না কেন, অধ্যায়টি খুবই ইম্পর্ট্যান্ট। আমি HSC এক্সামের জন্য বলছি, কাজে চ্যাপ্টারটি খুব ভালো করে তোমরা পড়বে, এর কোনো বিকল্প নেই। হ্যাঁ, নৈবিত্তিকই বলো আর সৃজনশীলের জন্যই বলো। তো আশা করি চ্যাপ্টারটা পড়ে ফেলবে। আর তোমাদের যদি আরও কোথাও কোনো ক্লাস ভালো করে তোমাদেরকে যদি কোনো আরও আমার সাহায্যের প্রয়োজন পড়ে তোমরা কমেন্ট করো, কোথায় কী ভালো মন্দ তোমাদের কী জানার দরকার আছে আমাকে জানাও, ঠিক আছে। ইনশাআল্লাহ কোনো অসুবিধে নেই, আমি সবসময় তোমাদের জন্য প্রস্তুত আছি, তোমাদের সর্বপ্রকার হেল্প করার জন্য। তো আজকের মতো এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এবারে আমি সমবায় সমিতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তার আগেই হচ্ছে যেটি সেটি হচ্ছে যে প্রথমটি হচ্ছে গঠন প্রকৃতি, ঠিক আছে। গঠন প্রকৃতি হলো তোমার, আমি তো একটু আগে শুরুতেই তোমাদেরকে বলেছি যে বাংলাদেশে প্রচলিত 2001 সালের সমবায় আইন অনুযায়ী এবং 2004 সালের সমবায় বিধিমালা অনুযায়ী তোমার সমবায় সমিতি গঠন এবং পরিচালিত হয়ে থাকে। এরপরে চলে আসা হচ্ছে সদস্য সংখ্যা। এক্ষেত্রে তোমার আমি যদি আমাদের প্রচলিত 2001 সালের সমবায় আইনের কথা বলি, সেক্ষেত্রে অবশ্যই কমপক্ষে 20 জন সদস্য নিয়ে সমবায় সমিতি গঠন করতে হবে এবং কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে কমপক্ষে 10 জন সদস্য নিয়ে সমবায় সমিতি গঠন করতে হবে। এরপরে চলে আসলো হচ্ছে নিবন্ধন। নিবন্ধন হচ্ছে সমবায় সমিতি নিবন্ধনটা কিন্তু একেবারেই বাধ্যতামূলক, ঠিক আছে। আর এটি হচ্ছে তোমার 2001 সালের সমবায় আইন অনুযায়ী নিবন্ধিত হয়ে থাকে এবং নিবন্ধন হওয়ার পরপরই কিন্তু এই ব্যবসায় তথা কার্যক্রম শুরু করতে পারে, আদারওয়াইজ করতে পারবে না।
আচ্ছা, উদ্দেশ্য তো বুঝতেই পারতেছে, যেহেতু সমাজের কম বিত্ত সম্পন্ন মানুষ তাদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য এই সমবায় সমিতি গঠন করে থাকে, তাদের উদ্দেশ্যটা কি? অবশ্যই সেই সদস্যগুলোর হচ্ছে আর্থিক সচ্ছলতা, উন্নয়ন এবং কল্যাণ নিশ্চিত করাই হচ্ছে। এর সম্পর্কে এনসি রায় চৌধুরীর একটা মতামত আছে, তিনি এক্ষেত্রে একটা কথা বলেছেন যে ইট ইজ এ গসপেল অফ সেলফ সাফিসিয়েন্সি, অর্থাৎ স্বনির্ভরতা অর্জন ও সেবা করার জন্য অনন্য প্রতীক হচ্ছে সমবায়। ঠিক আছে, এনসি রায় এই কথাটি বলেছেন। এরপরে আমি চলে যাব হচ্ছে সদস্যদের প্রকৃতি। অবশ্যই যেহেতু কম বিত্ত সম্পন্ন মানুষ, তারা কে হতে পারে? অবশ্যই দরিদ্র কৃষক, তাঁতি, জেলে, স্বল্পশিক্ষিত যুবক, ক্ষুদ্র ব্যবসায়ী, মহিলা, এরাই হচ্ছে এই সমবায় সমিতির সদস্য হয়ে থাকে। এরপরে চলে আসি আমরা মূলধন সংগ্রহ নিয়ে আলোচনা করব। মূলধন সংগ্রহের ক্ষেত্রে তোমার ব্যবসায় মূলধন সদস্যদের স্বল্প সঞ্চয় হতেই সংগৃহীত হতে কল্প অল্প করে সবাই মূলধনটা আসলে সঞ্চয় হিসেবে আগে জমা করে, করে তারপরে একটা যে কোনো কাজে তারা লাগায়। ঠিক আছে, কিন্তু অনুমোদিত যে মূলধন আছে অতিরিক্ত মূলধন সমিতি গ্রহণ করতে পারে না। সদস্যদের কাছে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা যায়। এক হচ্ছে সদস্যরা তাদের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় হিসেবে রেখে দেয়, তার বাইরেও যদি অতিরিক্ত মূলধনের প্রয়োজন পড়ে তখন তারা আমরা কোম্পানি যেমন যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে শেয়ার বিক্রি করা হয়, তখন বাজারে শেয়ার ছেড়ে দেওয়া হয়, তখন নর্মাল জনগণও সেই শেয়ার ক্রয় করে সমবায় সমিতির সদস্য হতে পারে। এরপরে আমরা চলে আসব হচ্ছে শেয়ার ক্রয়ের সীমা। একটা কিন্তু শেয়ার ক্রয়ের একটা সীমা আছে এবং সেই সীমাটা হচ্ছে 1/5 বা 5/1। প্রত্যেক সদস্য 5/1 পর্যন্ত শেয়ার মূল্য ক্রয় করতে পারবে, তার অধিক পারবে না। এরপরে চলে আসবো হচ্ছে মুনাফা বন্টন। এরপরে আমি মুনাফা বন্টন নিয়ে আলোচনা করব। মুনাফা বন্টনটা হচ্ছে তোমার কীরকম, এক্ষেত্রে সমবায় আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে যে মুনাফাটা অর্জিত হবে সেই মুনাফার ন্যূনতম 15% রিজার্ভ ফান্ডে রেখে দেওয়া হয়, যেটাকে আমরা বাংলায় সংরক্ষিত তহবিল বলে থাকি, এবং 3% সমবায় উন্নয়ন তহবিলে রেখে দেওয়া হয়ে থাকে। এই নৈবিত্যগুলো খুবই আসে। আরও একটা হচ্ছে সমবায়ের উপবৃত্তিতে উল্লেখ থাকলে অন্যান্যের উদ্দেশ্যে অর্জিত মুনাফার সর্বাধিক 10% সংরক্ষণ করা যায় এবং 20 সঞ্চিত হিসেবে মুনাফা 10% বাধ্যতামূলক সংরক্ষণ করতেই হবে সদস্যদেরকে। এই হচ্ছে মুনাফাগুলো বন্টন এইভাবে করা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আসা হচ্ছে সদস্যদের দায়। যেহেতু সমাজে কম বিত্ত সম্পন্ন মানুষ এই সমবায় সমিতিটা গঠন করে থাকে, তাহলে কি যে তারা তাদের যে ক্রয়কৃত শেয়ার মূল্য দ্বারা যে যতটুকু, যেমন শেয়ার যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে যতটুকু শেয়ার ক্রয় করবে তার জন্যই কিন্তু ওই শেয়ার হোল্ডার দায়বদ্ধ থাকে। ঠিক সেরকম সমবায় সমিতির ক্ষেত্রে একজন সদস্য যত টাকা মূল্যে শেয়ার ক্রয় করবে ততটুকুর জন্যই সে সমিতির কাছে দায়বদ্ধ থাকবে। অতিরিক্ত দায়ের জন্য কীভাবে সদস্যদের দায় করা কখনোই যাবে না। এরপরে চলে আসা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ ও পৃষ্ঠপোষকতা। যে কোনো সমবায় সমিতি কিন্তু আমাদের সমবায় আইন অনুযায়ী যেহেতু পরিচালিত হয়, সেই আইন মতভাবে যেহেতু গঠিত, অবশ্যই যেহেতু বাংলাদেশ সমবায় সমিতি বাংলাদেশের সমবায় আইন অনুযায়ী গঠিত পরিচালিত, বোঝাই যাচ্ছে যে এক্ষেত্রে অবশ্যই সরকারের নিয়ন্ত্রণ আছে। হ্যাঁ, আর সমবায়ের উন্নতির জন্য সরকার মাঝে মধ্যে তোমার সভা অনুষ্ঠান পরিচালনার সিদ্ধান্ত ইত্যাদি এই কাজগুলো তত্ত্বাবধান করে থাকে। এমনকি সরকার বিভিন্ন ক্ষেত্রে সমবায় সমিতি যে প্রতিষ্ঠান, সমবায়ের আওতায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতাও করে থাকে। তো এই ছিল 10টি পয়েন্ট সমবায় সমিতির বৈশিষ্ট্য। এই পয়েন্টগুলোকে আমি যেভাবে বললাম তুমি পয়েন্ট হিসেবে মনে না রেখে সিরিয়াল হিসেবে এই জিনিসগুলো মাথায় রেখে দিবা। বিশেষ করে অবশ্যই সদস্য সংখ্যাটা, নিবন্ধন, গঠন প্রকৃতি, তারপরে তোমার মূলধনটা কীভাবে সংগ্রহ, শেয়ার করার সীমা, মুনাফা বন্টন, এই কয়েকটি যে জিনিস কয়েকটি আছে এগুলো মাথার মধ্যে তোমাকে সমবায় সমিতির সম্পর্কে রেখে দিতে হবে, এবং কত সালে সমবায় আইন, কত সালে সমবায় উপবিধি, হ্যাঁ, আমাদের বাংলাদেশে প্রচলিত রয়েছে, এই জিনিস করে তোমাকে মাথা অবশ্যই সমবায় সমিতি সম্পর্কে জেনে রেখে দিতে হবে। তো এবার আমি আলোচনা করব হচ্ছে সমবায় সমিতির গঠন প্রণালী।